वेलकम बैक टू आवर चैनल जरा आस्तिक चैनल के एखोनो सब्सक्राइब करेनी एखोनी सब्सक्राइब करे पाशेर नोटिफिकेशन बेलटी ऑन करे दिन। बुधवार निष्ठा भरे करुन गणपतिर आराधना। हाँ बंधुरा आपनारा बोलेछिलेन बोलेई आज आबारो आपनादेर रिक्वेस्टेर आरेकटी भिडियो निये चले एलाम। आज के आपनारा जेटा जानते चेयेछिलेन बुधवार गणेश जीर बार गणेश देवतार जोन्नो उत्सर्गीकृत बुधवार आपनारा जानें तो आपनादेरके जिज्ञासा करेछिलाम कम्युनिटी पोस्टे जे आपनारा एई की की देखते चान। तो आपनारा बोलेछिलेन गणेशजीर उपाचार बा बुधवार गणेशजीर पुजो निये आपनारा भिडियो चाइछेन ताई आपनादेर जोन्नो किन्तु आमि एई भिडियोटी निये एलाम। आशा करब एई भिडियोटाके आपनारा अनेक भालोबासा देबेन। तो चलुन बेशी देरी ना करे आमरा जेने नेई कयेकटी नियम जे नियमगुलो मेने बुधवार गणेशजीर पुजो करले जीवने सुख समृद्धिर छोंआ आसबे। कथाय बोले गणेशेर उपासना करले जाबतीय दुर्भोग केटे जाए आर शास्त्रमते जे कोनो शुभ काज शुरू करार आगे गणेशेर पुजो करा अवश्यई दरकार। অনেকেই আছেন গণেশজিকে লাড্ডু দিয়ে সন্তুষ্ট করে তবেই তারা কোনো শুভ কাজ শুরু করেন। শিব ও পার্বতীর ছোট্ট পুত্র গণেশ মঙ্গল মূর্তি গজানন গণপতি নানান নামে পরিচিত গণেশ দেবতা। দুর্গাপূজার শুরুতেই দেখবেন কলাবউ স্নান করানো হয় দুর্গা ষষ্ঠীর দিনে। এছাড়া আমাদের ভারতবর্ষে অনেক গণেশ মন্দির রয়েছে যেখানে নিত্যদিন গণেশজির সেবা করা হচ্ছে। বলা হয় গণেশকে দর্শন করলেই নাকি মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী বুধবার গণেশের প্রতি উৎসর্গীকৃত, তাই এই দিনে যদি গণেশজির আপনারা কয়েকটি নিয়ম মেনে বিশেষ পুজো বা বিশেষ আরতি করতে পারেন। তাহলে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, গৃহপ্রবেশ করছেন বা বিবাহ করতে চলেছেন, তারাও বুধবারে গণেশজিকে ঠিক বিশেষভাবে পুজো করুন, আশীর্বাদ পাবেনই পাবেন। বুধবারে উপবাস থেকে গণেশজির আরাধনায় মেতে উঠুন। এই দিনটি নিষ্ঠা ভরে পুজো করলে আপনার ভাড়ার সর্বদাই পূর্ণ থাকবে, জীবনে শান্তি বজায় থাকবে, তার সঙ্গে লক্ষ্মীরও যদি পুজো করতে পারেন তাহলে তো সিদ্ধিদাতার কৃপাদৃষ্টি সারা বছরই আপনার পরিবারের ওপর পড়বে। কিভাবে বিশেষ করে গণেশজির বুধবার পুজো করবেন? বুধবার গৃহ শান্তি বজায় রাখার জন্য গণেশজির চরণে দুর্বা নিবেদন করবেন, গণেশজির চরণে দুর্বা নিবেদন করবেন, সেই সঙ্গে একটি লাল ফুল, হ্যাঁ বন্ধুরা লাল ফুল দিয়ে পুজো করবেন। আর গণেশজির ভোগ প্রসাদে দেবেন মোদক আর ফল, মোদক লাড্ডু ফল। বন্ধুরা অবশ্যই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সুগন্ধি ধূপ জ্বালবেন, সেই সঙ্গে জেলে দেবেন প্রদীপ, অবশ্যই ঘি এর প্রদীপ, ঘি দিয়ে প্রদীপটি জ্বালাবেন। এরপরে জপ করবেন একটি মন্ত্র, একাগ্র চিত্তে শুদ্ধ মনে কোনো কিছু চিন্তা ভাবনা মাথায় না এনে এক মনে 108 বার এই মন্ত্র জপে যেতে হবে, অর্থাৎ জপ করে যেতে হবে। মন্ত্রটি কি? ওম গং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ।
এই মন্ত্রটি জপ করে যেতে হবে। গণেশজিকে আপনারা বেলপাতা অর্পণ করতে পারেন, কিন্তু ভুলেও তুলসী পাতা অর্পণ করবেন না। না, আমরা জানি বিষ্ণুর পুজো তুলসী ছাড়া অসম্পূর্ণ, তবে এমন কিছু কিছু দেবদেবী রয়েছেন যাদের পূজোয় তুলসী পাতা ব্যবহার করা চলে না। তার মধ্যে একজন হলেন সিদ্ধিদাতা। পুজোতে বসার আগে আপনি যখন বুধবার গণেশজির আরাধনায় বসবেন, তার আগেই সিঁদুর, দুই আতপচাল, তিন দূর্বা আর ফুল, মোদক সব কিছু সাজিয়ে নিয়ে বসবেন। যারা ব্যবসা শুরু করেছেন কিংবা ব্যবসা করছেন উন্নতি করতে পাচ্ছেন না, তারা প্রতি বুধবারে গণেশজির কাছে গোটা হলুদ নিবেদন করবেন। হ্যাঁ বন্ধুরা, গোটা হলুদ নিবেদন করবেন। যাদের বিয়েতে নানান রকম বাধা আসছে কিংবা বিয়ে হচ্ছেই না, সম্বন্ধ আসছে ভেঙে যাচ্ছে, বারবার বাধা প্রাপ্ত হচ্ছে, মনের মতো পাত্র বা পাত্রী খুঁজেই পাচ্ছেন না, তারা কি করবেন? গণেশজির আরতি করবেন বুধবার। হ্যাঁ বন্ধুরা, এবং আরতির সময় একুশটি গুনে গুনে একুশটি পাটালি গুড়ের টুকরো কিংবা একটি থালায় একুশটি গুড়ের নৈবেদ্য সাজিয়ে আপনাকে ভগবান গণেশজির উদ্দেশ্যে নিবেদন করতে হবে এবং আপনার জীবনের সমস্যাটি তাকে জানাতে হবে। সেই সঙ্গে দেবেন একুশটি দূর্বা। তারপরে মন দিয়ে গণেশের আরতি করতে থাকবেন। আপনার কর্মক্ষেত্র উন্নতি হবে, আর যে সমস্যাটি সমাধানের জন্য আপনি এই উপায়টি প্রয়োগ করছেন তার ফলও অবশ্যই আপনি পাবেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও গণেশের বন্দনা করার পরে অবশ্যই শঙ্খ বা শাঁখ বাজাবেন। হ্যাঁ বন্ধুরা, গণেশজির বন্দনার পর শাঁখ বাজাতে হয়, এটা অনেকেই জানেন না, তো আজকে জেনে গেলেন, তাই পালন করুন এইভাবে। মেনি মেনি থ্যাংকস বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে চলে আসব আরও অনেক অজানা তথ্য। ভিডিওটিকে শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টে কেমন লাগলো জানাতে।